একজন শিল্পীর বিরুদ্ধে এসব অভিযোগ কেন? ইভাকে হাইকোর্টে হাজির। মঙ্গলবার 28 জুন গুলশান 2 এলাকায় সঙ্গীত শিল্পীর নিজ বাসা ইভা রুজ ভবনের 5ম তলায় এরোপা থাই স্পা সেন্টার নামে পতিতা ও অসামাজিক কাজ পরিচালনার অভিযোগে মানব পাচার আইনে করা মামলার জামিনে শুনানিতে হাইকোর্ট এমন প্রশ্ন তোলেন। এর আগে ওই মামলায় আগাম জামিন নিতে হাইকোর্টে আসেন সঙ্গীত শিল্পী ইভা আরমান উর্ফে শেখ উর্মি আরমান। পরিচয় লোকাতে নেকাবে আবৃত হয়ে আদালতে হাজির হয়েছিলেন তিনি। এ সময় সালোয়ার কামিজ ও মাস্ক নিয়ে পুরো মুখ ঢেকে রাখেন তিনি, কিন্তু তারপরও সংবাদকর্মীদের চোখ ফাঁকি দিতে পারেননি ইভা আরমান। গত 25 জুন গুলশান থানায় ইভা আরমান সহ 10 জনের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে গুলশান থানার পুলিশের উপপরিদর্শক এসআই আনোয়ার হোসেন খান মামলাটি করেন। গত 24 জুন বিকেল 6টায় রাজধানীর গুলশান 2 এবং 44 নং সড়কের ইভা রুজ ভবনের 5ম তলায় অভিযান চালিয়ে অবৈধ দেহ ব্যবসা পরিচালনা, যৌন শোষণ ও নিপীড়নমূলক কাজের অভিযোগে 7 জনকে আটক করে পুলিশ। এরপর তাদের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন 2012 এবং 12-13 ধারায় মামলা করা হয়। মামলার অভিযোগে বলা হয়, কুলশনের ইভা রুজ ভবনের 5ম তলায় বাসা নং 6B অ্যারোমা থাই অ্যান্ড স্পা নামের প্রতিষ্ঠান দেশের বিভিন্ন স্থান হতে উঠতি বয়সের যুবতী ও মহিলাদের একত্রিত করে অবৈধ দেহ ব্যবসা পরিচালনা করে, যৌন শোষণ ও নিপীড়নমূলক কার্য পরিচালনা করে আসছিল। মামলার অভিযোগ করা হয়, আসামিরা পরস্পর যোগ্য সাজসে বিভিন্ন কাজের সুযোগ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে উক্ত স্পা সেন্টারে রেখে খদ্দের সংগ্রহ করে অর্থের বিনিময়ে পতিতাবৃত্তি ও অসামাজিক কাজে তরুণীদের বাধ্য করত। তারা সংঘবদ্ধভাবে স্পার আড়ালে পতিতালয় স্থাপন, পরিচালনা ও পতিতাবৃত্তির উদ্দেশ্যে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন 2012 এবং 12-13 ধারায় অপরাধ করেছেন।